শ্রীনগরে গুলির লড়াই, খতম তিন জঙ্গি, বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী, উদ্ধার প্রচুর অস্ত্র, গত তিন দিনে 10 জঙ্গি নিকেশ, জানালেন কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার। উপত্যকায় সাফল্য সেনাবাহিনীর। শ্রীনগরের সৌরা এলাকায় সেনাবাহিনীর সাথে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। নিহত জঙ্গিরা লস্করে তৈবার সদস্য বলে জানা গেছে। নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র। উদ্ধার হয়েছে AK-47 পিস্তল সহ অন্যান্য সামগ্রী। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, গত তিন দিন ধরে জঙ্গিদের সাথে গুলির লড়াই চলছে। ইতিমধ্যেই 10 জন জঙ্গি খতম হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। ঘটনায় এক পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল অভিযান চালাচ্ছে। মঙ্গলবার শ্রীনগরে জঙ্গিদের গুলিতে নিহত হন এক পুলিশকর্মী। হামলায় জখম হয়েছে তার শিশুকন্যাও। এই ঘটনার পরপরই জঙ্গিদের গুলিতে নিহত হন টিভি অভিনেত্রী আমরিন ভাট। সম্প্রতি কাশ্মীর পণ্ডিত খুনের ঘটনায় জড়িত দুই জঙ্গিকে ইতিমধ্যেই নিকেশ করেছে নিরাপত্তারক্ষী বাহিনী। সূত্রের খবর, ঘটনার দিন সন্ত্রাসবাদীরা সরকারি অফিসে ঢুকে সেখানকার কর্মী রাহুল ভাটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালায়। জানা গেছে উত্তর কাশ্মীরের বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম তিন পাকিস্তানি জঙ্গি। জানা গেছে সকালে কুপওয়াড়ার জুমাগুন্ড গ্রামে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী। জঙ্গিদের উপস্থিতি টের পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনীর জওয়ানেরা। শুরু হয় গুলির লড়াই। প্রথমে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়, তারপর আরও দুই জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার। তিনি জানান, তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এরা সকলেই নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই তৈবার সাথে যুক্ত। জম্মু কাশ্মীরের বারামুলা অঞ্চলে নিহত হয়েছেন কাশ্মীরের পুলিশকর্মী মুসাদির শেখ। নিহত পুলিশকর্মীর বাবা মাকসুদ শেখ বলেন, দেশের জন্য ছেলে শহীদ হয়েছেন, আমি তার জন্য গর্ববোধ করি। ये कहते हैं कि इसकी वजह से 1000 आदमी की जान बच गई, उस वजह से हमें बहुत खुशी है। 1000 आदमी की जान बच गई अपनी कुर्बानी जिसके उसके लिए हमें खुशी है। तो कितना फखर कर रहे हैं? बहुत फखर कर रहे हैं, पूरी पूरी ब्रदरी कर रही है, फखर कर रही है। जान दे दी इसने, वापस नहीं आएगा, हमें फखर है, हमें फखर है, लड़ते लड़ते जान दे दी इसने। এদিন নিহত পুলিশকর্মীকে শেষ শ্রদ্ধা জানান তার পরিবার ও সহকর্মী বৃন্দরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, জম্মু।